আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ে এ পর্যন্ত 24 জনের মৃত্যু, লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। নেপালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন সাবেক মাওবাদী গেরিলা নেতা পুষ্পকমল দহল, বিকেলে শপথ গ্রহণ। এবং সাভারে দুস্থদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ, দুর্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। যুক্তরাষ্ট্রে শীতকালীন শক্তিশালী তুষার ঝড়ে এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘর বাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে এবারে ঝড়টি গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ছিল বলে মনে করা হচ্ছে। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে বৃহস্পতি ও শুক্রবার 4,500-এরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজ ইউএস এর মতে শনিবার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 3 লাখ বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। এর আগের দিন বিদ্যুৎহীন ছিল প্রায় 2 মিলিয়ন গ্রাহক। এদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নতি করতে অনেক ইলেকট্রনিক কোম্পানি জনগণকে বড় যন্ত্রপাতি না চালাতে বলেছে, পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে শক্তি সংরক্ষণ করতেও অনুরোধ জানিয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। নতুন প্রধানমন্ত্রী পেল নেপাল। সাবেক মাওবাদী গেরিলা নেতা পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। রোববার এই নিয়োগের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন প্রচণ্ড। সোমবার বিকেলে তার শপথ গ্রহণের কথা রয়েছে। দেশটিতে গত মাসের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার পর প্রধান বিরোধী দলের সঙ্গে জোট গড়ে প্রধানমন্ত্রী হলেন তিনি। নেপালের সাবেক রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশক ধরে চলা গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পুষ্পকমল দহল, তাই তিনি প্রচণ্ড নামে পরিচিতি পেয়েছেন। সাভারে গরিব, অসহায়, দুস্থ এবং এতিমদের শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। শীতে গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় দরিদ্র মানুষগুলো। দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে থেকে যে কোনো দুর্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বছর জুড়ে দেশব্যাপী অসহায় দুস্থ মানুষের জন্য খাদ্য, চিকিৎসা সহযোগিতা সহ নানা কর্মসূচি গ্রহণ করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। শীতের শুরুতেই সারা দেশে অসহায় ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরের মতো এবারও সাভারের গেন্ডাতে অসহায় দুস্থ ও এতিমদের শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। শীতে অনেক কষ্ট করি, কম্বলটা পাইয়া অনেক ভালো হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আরো স্যারের আল্লাহ আরো বেশি দেয় কম্বলটা পাইয়া শীত কাটামো, দোয়া করবো আল্লাহর কাছে। শীতে কম্বল পাইছি, যারা দিছে তার জন্য দোয়া করব। শীতে কম্বল পেয়ে খুশি এসব গরিব, অসহায় ও দুস্থ মানুষ। আমার ভাই মানুষ, ভাই যেন আরো সাহায্য সহযোগিতা মানুষের করতে পারে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে, আর বিশেষ করে এরম অবস্থায় অনেক ভালো লাগলো। উন্নত মানের একটা কাজ করলো,
আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, সুস্বাস্থ্য ভালো রাখুক, ব্যবসা বাণিজ্য দিয়ে উন্নতি করে দিক আল্লাহ। মানুষের সহায়তায় এমন উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য তাদের কোনো অবস্থা সেই রকম নেই, তাদের জন্যই কিন্তু এই প্রচেষ্টা। সব কিছু মিলিয়ে আসলে এই উদ্যোগটা হচ্ছে দুস্থ মানবতার সেবায়, এবং এটা প্রকৃতি জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে দেশের বিভিন্ন অঞ্চলে করা হচ্ছে। এটি একটি প্রতিষ্ঠান অথবা একটি মানুষের পক্ষে এই কাজটি করা সম্ভব না। আমি আহ্বান করব যেন আমাদের দেশের যাদের পক্ষে এই কাজটি করা সম্ভব তারা যেন সবাই এগিয়ে আসেন এবং এই কাজের সাথে সম্পৃক্ত হন, এবং তারা নিজের উদ্যোগও করতে পারেন অথবা প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েও করতে পারেন। যখনই সবাই একসাথে কাজ করব, একের হাত আরেক হাতের সাথে মিলাবো, তখনই কিন্তু আমাদের কাজটি সহজ হবে এবং আমাদের বাংলাদেশে যারা নানা সমস্যায় আছেন তাদের কষ্ট লাঘব করা সম্ভব হবে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আলিমাল রাজি, চ্যানেল আই, সাভার, ঢাকা। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্যানেলের 10 জন সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচিত প্রেসিডেন্ট এবং সদস্যরা মিলে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। দেশীয় চলচ্চিত্রের মান উন্নয়নে নতুন কমিটি কাজ করবে বলে আশা করছেন ভোটাররা। বিস্তারিত রাহুল রায়ের রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FDC-তে বেলা 2 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত চলে ভোট। বিকেলের দিকে ভোট দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ভোট উৎসবে যোগ দেন গায়ক ও কলাকুশলীরা। সুন্দরভাবেই ভোট দিলাম, বেছে বেছে তো দিলাম, কারণ ফিল্ম ক্লাবে করার অনেক কিছুই আছে, যেটা করণীয় সেটাই তারা করবেন। আমরা পরিবেশটা ধরে রাখাটা সবচেয়ে বড় জিনিস। সোশ্যাল নেটওয়ার্কিং দরকার আছে, সোশ্যাল বন্ডিংও দরকার আছে। যেহেতু ফিল্ম ক্লাব কিংবা ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন কিংবা প্রডিউসার অ্যাসোসিয়েশন কিংবা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, যেটাই হোক, আমরা সবাই যেহেতু বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করি, বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করি, সবার কাছেই উদাত্ত আহ্বান, চলচ্চিত্রের উন্নয়নে আসুন, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। 1999 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার সংখ্যা 584 জন, এবং সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে, এবং যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তারা যেন ক্লাবের হচ্ছে যে উন্নয়নে তারা যেন কাজ করে, এটাই আমরা আশা করব। ভোটারদের প্রত্যাশা যে আকাঙ্ক্ষা নিয়ে তারা ভোট দিয়েছেন তা পূরণে বিজয়ীরা দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক করতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক জ্ঞানের দিকে গুরুত্ব দিচ্ছে সরকার। অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন এতে শিক্ষার ইতিবাচক রূপান্তর ঘটবে। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা শ্রেণীতে পান সুপারি স্বত্বাধিকারী বিশিষ্ট নারী উদ্যোক্তা কর্ণা রেজাকে পুরস্কৃত করা হয়। পরাগাজিমের রিপোর্ট। সাপ্তাহিক অর্থকণ্ঠের 23 বছর পূর্তি উপলক্ষে অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2022 প্রদান অনুষ্ঠান। ভালো ব্যবসায়িক চিন্তায় প্রকৃতিকেও সমান গুরুত্ব দিতে হয়, তাই শুরুতে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৃতিবিদ রায়হানুল ইসলাম চৌধুরী। Don't have or doesn't have enough land. This is densely populated country. So we come up with a solution which is offshore wind turbines. In last 5 years, the wind turbine technology has improved so much that each turbine can produce 14 to 16 megawatt of power. ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি হিসেবে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি কয়েকজন কৃতি প্রবাসী বাংলাদেশীর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আমাদের নতুন শিক্ষাক্রমে পুরোটাই করে করে শেখা, অভিজ্ঞতা ভিত্তিক শিখন, সক্রিয় শিখন। আমরা আগে কাজটা করব, তারপরে তাকে থিওরির সঙ্গে একটা মেলবন্ধন ঘটাবার চেষ্টা করব, এবং সেই জন্যেই আমাদের পুরো বইগুলো সব আমরা পাল্টে ফেলেছি।
আর শুরু হচ্ছে মাধ্যমিকে ষষ্ঠ সপ্তম শ্রেণী আর প্রাথমিকে প্রথম দ্বিতীয় শ্রেণীর বই দিয়ে। পুরস্কার পেয়ে নিজের অনুভূতির কথা জানান তারা। এই 23 বছর ধরে এই কাজটি করছে, এটাতে আমি খুব আনন্দ বোধ করি যে ওরা এটা করছে এবং আজকে এই অ্যাওয়ার্ডটা পাওয়াতে আমি খুবই আনন্দিত এবং আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। পান সুপারিকে আরও সুন্দর করে আরও ভালো করে আমি যাতে উপস্থাপন করতে পারি সেটাই চেষ্টা করব এবং পান সুপারির তো আমার এমনিও একটা অনেক প্রিয় জায়গা, প্রিয় জিনিস, এটাকে আমি আরও আরও বেশি ভালো করার চেষ্টা করব। অনুষ্ঠানে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন প্রবাসীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ফরিদুরিদা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চলচ্চিত্র পায়ের ছাপ নারায়ণগঞ্জের দর্শকদের মুগ্ধ করেছে। রোববার বিকেলে সিনেস্কোপ নারায়ণগঞ্জে আসা দর্শকদের সঙ্গে সময় কাটান পায়ের ছাপের কলাকুশলীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। নারীর সংগ্রাম আর সফলতার গল্প নিয়ে বিজয়ের মাসে দেশজুড়ে প্রদর্শিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র পায়ের ছাপ। নারায়ণগঞ্জের দর্শকরা জানালেন, ভয়কে জয় করে নারীর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার এক গল্পের সঙ্গী হওয়ার অনুভূতি। একটা নারীর উঠে আসা, তার শত বাধা অতিক্রম করে নারীর যে সামনের দিকে পথ চলা, সেটা অসাধারণ। আমার মনে হয় প্রত্যেকটা নারীর এই ছবিটা দেখা উচিত। আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা চাই আমাদের দেশের নারীরা এভাবে এগিয়ে যাক, আমরা পিছিয়ে থাকতে চাই না, সব দিকে এগিয়ে যেতে চাই। আমাদের এভাবে প্রতিবাদী নারী হওয়া উচিত। এই ধরনের ছবি যেন আমাদের বাংলাদেশে আরও হয়, আমরা যেন হলে গিয়ে ছবিগুলি দেখতে পারি। নারীদের যে যুদ্ধটা, এটা একদম খুব আমাদের জন্য প্রয়োজন এবং আমাদের সামনের জেনারেশনের জন্য আর বেশি বেশি করে দরকার। আশা করি সবাই দেখবে, আমাদেরও খুব ভালো লেগেছে। দর্শকদের প্রতিক্রিয়া ছুঁয়ে গেছে পায়ের ছাপের শিল্পীদের। সিনেমাটা দেখার পরে যতগুলো দর্শক আমার সাথে কথা বলেছে, প্রত্যেকের চোখে আমি পানি দেখেছি। আমার সাথে আসলে এমন দর্শক ছিলেন যারা কেঁদেছে, আমার সাথে হেসেছে, এবং কিছু দর্শক এমন আছে তারা বলতে পেরেছে যে এই সিনেমার কিছু কিছু দৃশ্য তাদের জীবনের কোনো না কোনো ঘটনার সাথে তারা রিলেট করতে পেরেছে। মান্নু ভাই গল্পটা বলেছে কি নারীর মাধ্যমে, লাইফের স্ট্রাগলের গল্প, লাইফে সফল হওয়ার গল্প উনি বলেছেন, কিন্তু এই গল্পটা বেসিক্যালি ছেলে মেয়ে সবাইকে ইন্সপায়ার করার মতো একটি গল্প। যখন গল্পটা আমি পড়ি তখন বুঝতে পারি যে সিনেমাটির মাধ্যমে কম বেশি যারা ইয়াং জেনারেশন আছে, যারা স্ট্রাগল করছে, তারা বেশ ইন্সপায়ার হবে ওদের লাইফের জার্নিতে। পরিচালক মনে করেন নারীরা এগিয়ে যাওয়ার সাহস পেলে সফল হবে পায়ের ছাপ। যখন 10টা মেয়ে সিনেমাটা দেখে বের হয়ে বলে যে ভাই আমরা না জীবনের একটা সাহস পেয়েছি, জীবনে পৌঁছাবার একটা শক্তি পেয়েছি, আমার মনে হয় আমার সফলতাটা ওখানে। 23শে ডিসেম্বর মুক্তি পায় পায়ের ছাপ চলচ্চিত্রটি। রথুরমান সোহাগ, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোজ লিমিটেড বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ঝিনাইদহে সবুজ হলুদ রঙের চায়না কমলা চাষ বাড়ছে, শীতে গাছ ভর্তি ফল বাগানের সৌন্দর্য বাড়াচ্ছে, বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন চাষি। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুণ্ড গ্রামের মাঠে চায়না কমলার বাগান। ফেসবুকে কমলা চাষ দেখে মহিষাকুণ্ড গ্রামের মাঠে 50 শতক জমিতে চায়না 3 জাতের কমলার বাগান করেন রানু শেখ। 2019 সালের এপ্রিল মাসে তার জমিতে 140টি গাছ লাগিয়েছিলেন। এটা ফলন ভালো, মানুষ খাচ্ছে ভালো, মিষ্টিতে আছে, এই যে অনেক পার্টি আসছে কেনছে ঢাকায়, অলরেডি বাগান 7 লাখ টাকা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, এখন এইভাবে যে তারা কাটতেছে নিয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে। আমি খরচটা করেছি এতদিন ধরে, সেই খরচটা সার্থক, বা সেই খরচটা থেকে অনেক বেশি আশা করছি। পুষ্টিগুণে ভরপুর চায়না কমলার স্বাদ ভালো হওয়ায় বেড়েছে চাহিদা। এই সঠিকভাবে পরিচর্যা হলে আমাদের এলোবু চায়নার থেকে কোনো অংশে কমা হবে না। ময়মনসিংহ দিই, রাজশাহীতে দিই, বিভিন্ন জায়গায় আড়তে আড়তে পাঠাই, ওখানে বিক্রি দেয়। কৃষি বিভাগ বলছে বাগানে সারের সুষম ব্যবহারের মাধ্যমে চায়না কমলার ভালো ফলন পাওয়া সম্ভব। বিশেষ করে সেচ ব্যবস্থাপনা এবং কিছু কিছু সুষম সার, বিশেষ করে জৈব সার এবং বোরন দস্তার যে ঘাটতি থাকে, লেবুর যে সাইট্রাস জাতীয় প্ল্যান্টসগুলো, যে ম্যাগনেশিয়াম বা
চলতি মৌসুমে 200 মন কমলার ফলন আশা করছেন বাগান মালিক রানু। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা নিরলস প্রচেষ্টায় ফুল ফল ঔষধি গাছ ও সবজির সমারোহে জেলা পরিষদ আঙিনা ও ছাদ সেজেছে অপরূপ সাজে। ভবনের পাশে গড়ে তোলা হয়েছে পাখিদের অভয়াশ্রম। শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমানের রিপোর্ট। প্রকৃতিপ্রেমী শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার পরম মমতায় ফুলে ফলে সেজে পরিষদ আঙিনা যেন হয়ে উঠেছে জেলার অন্যতম দর্শনীয় স্থানে। শুধু জেলা পরিষদই নয়, গত দুই বছরে জেলার বিভিন্ন উপজেলার রাস্তার দুই পাশ, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের 26,000-এরও বেশি চারা রোপণ করা হয়েছে। আমরা কাজে বসে চতুর্দিকে তাকাইলে দেখে যে ফুল আর ফুল, আর আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের কাজের গতিবৃদ্ধি হয়। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এই উদ্যোগ কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা আসলে ঈর্ষণীয়, যদি আমাদের সকল সরকারি দপ্তরে যদি এরকম কর্মপরিবেশ তৈরি করা যায় তাহলে মন মানসিকতা ভালো থাকবে, কাজ করার ক্ষেত্রে এক ধরনের উৎফুল্ল আনন্দ থাকবে। তো যারা এই এত সুন্দর কাজটা বাস্তবায়ন করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি বলবো যে সত্যিকার অর্থে যদি আমাদের চারপাশে আমরা সবাই একটু নজর দিই, আমরা যদি একটু সৃজনশীল চেতনার বহিঃপ্রকাশ ঘটাই, একটু নিজেদের প্রতি যত্নবান হই, চারপাশে একটু খেয়াল করি, তাহলে আমরাও আমাদের পরিবেশটা, আমাদের পৃথিবীটা অনেক সুন্দর করতে পারি। তার একটি প্রমাণ এই শরীয়তপুর জেলা পরিষদের এই ফুলের কানন, ফুল বাগান। প্রকৃতির ভারসাম্য রক্ষায় আরও বেশি বৃক্ষরোপণের ওপর জোর দেন কর্মকর্তারা। বিভিন্ন ধরনের ফুলের গাছ, ঔষধি গাছ আমরা রোপণ করেছি। এর মাধ্যমে আমি লক্ষ্য করেছি আমাদের যে স্টাফরা আছেন, আমাদের যে এখানে অফিসাররা আছেন, তাদের কাজের স্পৃহা, তাদের মানসিকতা অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ, জানান পরিষদ চেয়ারম্যান। পাখি আসে, পাখিরা ফল খায়, এটাও পরিবেশ বান্ধবের একটা আমাদের উদ্দেশ্য। আমাদের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী এই শরীয়তপুর জেলা পরিষদকে পরিবেশ বান্ধব করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। জেলা শহরের এই অফিস আঙিনা ও ছাদ উদ্যোক্তাদের মমতায় হয়ে উঠেছে অপরূপা, যা শুধু সৌন্দর্য পিপাসুদের মনই ভোলাবে না, প্রকৃতিকে করবে সমৃদ্ধ, বলছেন দর্শনার্থীরা। জেলা পরিষদ শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে পার্টেক্স কেবলস খেলার খবর।